মনীষ কিচ্ছেনের আপনার সকলকে স্বাগতম জানাইছো। আজি মই আকৌ আপনার ওর উপস্থিত হয়েছে একটা নতুন রেসিপি লো। রেসিপিটি হয়েছে এগ বিরিয়ানি। আসুন তারপরে আমি কি কি লো আপনার দেখাও। এয়া চাওক, মই আলু কাটি লৈছো এইদরে। এয়া আলু কাটি লৈছো, ডিম চারিটা লৈছো, বাসমতি চাউল মই দুগিলাস লৈছো, পিঁয়াজ এইদরে স্লাইসকে কাটি লৈছো, বিলাহীও এইদরে কাটি লব লাগে স্লাইসকে, ক্যাপসিকামও এইদরে কাটি লব লাগে, গৰু ঘিউ লৈছো এচামুচ, নহৰু আদার পেস্ট লৈছো, কেঁচা জলকীয়া লৈছো দুটা, আর মই এয়া সব পদুনা। এতিয়া বনাবলে আহকচোন আরম্ভ কৰো। আসলতে মই কুকারত বনাম, এটা প্রসেস কৰি লওঁ কিন্তু আপনাদের দেখাইছো। ইয়ার পিঁয়াজর চারি ভাগর এভাগ মই ফ্রাই করি, এইখিনি মই রাখি দিছো কিছু কারণে, সেটিও মই আপনাদের দেখাই আছো। এয়া সব মোর পিঁয়াজ ফ্রাই করা হল। এইখিনি মই এতিয়া এইদরে কাঢ়ি থম ইয়াত গ্রেভিখনত। আজি মই যিটো বিরিয়ানি আপনাদের দেখাব খুঁজছো সেটো খুব সহজতে বনাব পাৰে। এতিয়া মই আপনার এই ছুরিখনেরে ডিমকেইটা এইদরে খুচি পেলাম যাতে মশলা হালদি নিমখ সব সোমাব পাৰে। ইয়াত অলরেডি তেল আছে, তাতে মই ডিমকেইটা দি দিছো। অকণমান নিমখ দিছো সোমাবৰ বাবে, অকণমান জিৰা গুড়ি দিছো, অকণমান হালধি দিছো কালাৰটো হ'বৰ বাবে, অকণমান জলকীয়া গুড়ি দিছো, এয়া চাওক মোৰ ডিম ফ্ৰাই হ'ল। বিলাহীখিনিও একেলগে অলপ অলপ মই থৈ দিছো। এয়া চাওক মোর ফ্রাই করা হল। এটা মানে এখিনিও কাঢ়ি রাখিম। আমার আসল বনাব আরম্ভ করি, লাউ বনাব আরম্ভ করে আছো। গরম কল মই রিফাইন দিছো, গরম হল যা আলুগুলো ফ্রাই করে লো। ইয়াত মানে কোনো হালধি নিমখ নদ, সেইখানে আমার পেনত ফ্রাই নকরিলো, ইয়াত ফ্রাই করব লো। এয়া সব মানে আলু ফ্রাই করলো, ইমান বেশি করাও নাই। এটা বনাব পুরা আরম্ভ করে আছো। এতিয়া মই এই যে কাটি রাখিছিল এই পিঁয়াজখিনি ইয়াত দি দিছো। এয়া মোৰ পিঁয়াজ ফ্রাই হল। এতিয়া মই ইয়াত এই বিলাহীখিনি দি দিছো, এইখিনিও আৰু 5 মিনিট ফ্রাই কৰিম। মোৰ পিঁয়াজৰ পৰা তেল ওলাব ধৰিলে, বিলাহীও কৰিব ধৰিলে। এয়া এতিয়া হ'লে অলৰেডি এতিয়া মই মছলাবোৰ দিব আৰম্ভ কৰোঁ। এয়া মই গৰম মছলা দিছোঁ, হালধি দিছোঁ,
জিরার গুড়ি দিছো, অকণমান ধনিয়ার গুড়ি, অকণমান মই জালুকৰ গুড়ি দিছো, টেষ্টটো বহুত বেছি ধুনীয়া হয়। চাউলতে আপোনাৰ নিমখটো দি লওঁ, কাৰণ নিমখটো সোমাব লাগিব। এতিয়া মই নিমখ পিঁয়াজত আদা নহৰু পেষ্টটো দিছোঁ, এইটো মই এয়া চাওক এইদৰে মিলাই দিছোঁ নিমখখিনি। আৰু এইটো মই কিদৰে বনাম এতিয়া আপোনালোকক দেখুৱাই আছোঁ। মই বাচমতি চাউলটো সহজতে, এইখিনি অলপ কষ্ট হয় আৰু, এইটো আপোনাৰ চাৰিওফালে দি এইদৰে লৰাই ল'ব লাগে। এয়া চাওক মোৰ ফ্ৰাই হ'ল। এতিয়া মই ইয়াত চাউল লৈছিলোঁ মই আপোনাৰ দুগিলাচ, সেয়া মই ইয়াত মছলাত অলপ পানী দিছোঁ, অলপ অলপকৈ দি যাব লাগিব। এয়া মই আধা এগিলাচৰ নহয়, আপোনাৰ আধাৰ আধা ইমান দিছোঁ পানী, এগিলাচেই কিন্তু আপোনালোকে পানী ল'ব। আপোনালোকৰ আচলতে আন্দাজ অনুযায়ী চাউলটো ধৰক মানুহৰ ওপৰত, মোৰ ঘৰ চাৰিটা মানুহ, সেয়ে মই ইমান দিছোঁ। এতিয়া মই ইয়াতে চাউলখিনি ইয়াৰ তিনিটা লেয়াৰ হ'ব, এটা লেয়াৰ কৰিছে ইয়াত চাওক সুন্দৰকৈ এটা লেয়াৰ হ'ল। ইয়াত মই এতিয়া আপোনাৰ পদুনা যে কাটি লৈছিলোঁ সেইখিনি চাৰি চাইডে এইদৰে দিলোঁ, দি আপোনাৰ বিলাহী আৰু কেপচিকামখিনি এইদৰে দিলোঁ। আপোনালোকে বিটো দিব পাৰে, কালাৰটো ধুনীয়া হয়, খায়ো বহুত ভাল লাগে, পদুনা কিমান উপকাৰী জানেই। তাৰপিছত আপোনাৰ এই ডিমটো দিলোঁ, আলু দুপিচ দিলোঁ, এইদৰে এটা লেয়াৰ মোৰ হ'ল। চাওকচোন কি সুন্দৰ লাগিছে। তাৰপিছত মই আকৌ এটা লেয়াৰ কৰিছোঁ, এইটো একেবাৰে শেষৰ লেয়াৰ হ'ব। ইয়াত মই তিনিটা ডিম দিছোঁ, আলু দিছোঁ, দি ফ্ৰাই কৰা পিঁয়াজখিনি, ইয়াৰ ৰসটো যাতে তললৈ সুন্দৰকৈ যায় সেইবাবে ইয়াত পিঁয়াজখিনি দি দিছোঁ। এতিয়া মোৰ ফিনিচিং লেয়াৰ, আকৌ মই পদুনাৰ পাত দিলোঁ, দি এইবাৰ মই হাতেৰে ইউজ কৰি দিলোঁ একেবাৰে ফিনিচিং। আকৌ এইদৰে পিঁয়াজ সুন্দৰকৈ চাৰিওফালে দি দিলোঁ, পিঁয়াজ চাওকচোন কি ধুনীয়া লাগিছে দেখি। এতিয়া মই সকলোখিনিলৈ একেবাৰে যাবৰ বাবে এই গৰু ঘিউখিনি এইদৰে দি দিছোঁ, চাওক এইটো প্ৰচেছ কৰিব আপোনালোকে। তাৰপিছত এতিয়া মই গোটেই গ্লাচ পানী দি দিছোঁ, আকৌ অকণ পদুনাৰ পাত দি দিছোঁ। লাষ্টত একেবাৰে শেষত মই এই যে কাটি থৈছিলোঁ কেপচিকাম আৰু বিলাহীখিনি দেখিবলৈ ধুনীয়া লাগিবৰ কাৰণে মই এটা লেয়াৰত দিলোঁ, মাজৰ লেয়াৰটোত মই নিদিলোঁ, কাৰণ দেখিবতো ধুনীয়া লাগিব, সেইকাৰণে মই এতিয়া দিছোঁ।
অকণমান বহিব 5 মিনিট পিছত মই কুকাৰটো ঢাকোনখন মাৰি দিম। চাওকচোন ইমানেই সুন্দৰ লাগিছে দেখিবলৈ। এয়া মোৰ দুটা হুইচেল মাৰিলে, এতিয়া মই খুলি চাওঁ কুকাৰ ঠাণ্ডা হ'ল। এয়া চাওঁ কি সুন্দৰ হ'ল, এতিয়া মই গাৰ্নিছ কৰি আপোনালোকক দেখাই আছোঁ। এয়া চাওকচোন কি সুন্দৰ হ'ল এগ বিৰিয়ানী, ৰাইতাৰ লগত খাব আৰু অতি ভাল লাগিব। আপোনালোকে ভিডিঅ'টো যদি চাই ভাল পায় লাইক কৰিব, কমেণ্ট কৰিব, ছাবস্ক্ৰাইব কৰিব, কাষতে থকা বেল আইকনটো লাহেকৈ টিপি দিব। আজিলৈ আহোঁ, নমস্কাৰ।